সংবাদে কাশ্মীরে ধাপে ধাপে শুরু হতে চলেছে ইন্টারনেট পরিষেবা। উপরাজ্যপাল পরিস্থিতি খতিয়ে দেখে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে সবুজ সংকেত দেন। এরপরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ব্রডব্যান্ড পরিষেবাও চালু হলেও সোশ্যাল মিডিয়ার ব্যবহার এখনই করতে পারবেন উপত্যকা নাগরিকরা। গত সপ্তাহে শীর্ষ আদালত ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে উষ্মা প্রকাশ করেন। কেন এই নিষেধাজ্ঞা জানতে চায় সুপ্রিম কোর্ট, আর এরপরে এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। মধ্য কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছে সকাল থেকেই। আগামী 48 ঘন্টা পরিস্থিতির উপর নজর রেখে আরও শিথিল করা হবে বলে মনে করা হচ্ছে। গত বছরের 5 আগস্ট থেকে জম্মু কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 370 ধারা বিলোপের পর উপত্যকায় অশান্তি এড়াতে এই পদক্ষেপ করে কেন্দ্র।